ঘটনা শুরু করার আগে তোমাদের রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওটা লাইক করে দাও, কারণ তোমাদের লাইক খুব জরুরি, কমেন্ট করতে ভুলো না। আসলে ভূতের গল্প, কিন্তু একটু মজারও ভয়ানক বটে। কিন্তু তাই বলে কি আমরা ভূতের গল্প শোনা বাদ দিই? আমাদের চারপাশে এমন অনেক ঘটনা ঘটে চলেছে প্রতিনিয়ত, যার কোনো ব্যাখ্যা হয় না। চলে যাচ্ছে আজকের প্রথম ঘটনায়। ঘটনাটি যেভাবে আমার কাছে পাঠিয়েছে ঠিক সেইভাবেই বলছি। প্রথম ঘটনাটি পাঠিয়েছেন স্বস্তিক। আমার নাম স্বস্তিক, আমি গুজরাটে থাকি। আজ আমি আপনাদের যে কাহিনীটা বলবো সেটা আমার বোনের সাথে ঘটে যাওয়া একটি কাহিনী। এটি ছিল 2008 সালের ঘটনা, যখন আমাদের এখানে দশমীর পুজো হতো। সে বছর আমরা দশমী পুজোর জন্য গ্রামে চলে যাই, কিন্তু আমার বোনের ক্লাস থাকার কারণে সে আমাদের সাথে যায় না। আমার বোন বাসায় রয়ে গিয়েছিল। আমরা পুজো শেষ করে বাসায় ফিরি। তারপরের দিন সকালে ঘুম থেকে উঠলে আমার বোনের কাঁধে অনেক ব্যথা অনুভব হয়। মা বাবা হসপিটালে নিয়ে গেলে ওর সব রিপোর্ট নর্মাল আসে, তাই ডাক্তার বুঝতেই পারল না যে ব্যথাটা কেন হচ্ছিল। তারপর বাসায় ফিরে সবাই খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে যাই, কিন্তু রাত 1টার দিকে আমার বোনের কাঁধে আবার প্রচণ্ড ব্যথা শুরু হয়। আমি আর মা ঘুম থেকে উঠে যাই, কিন্তু বাবা বাড়িতে ছিল না, তিনি নাইট ডিউটিতে গিয়েছিল। তখন বাসায় মা ছাড়া আমাদের সাহায্য করার মতো কেউ ছিল না। মা মনে মনে ঈশ্বরের সাহায্য প্রার্থনা করছিল। হঠাৎ আমার বোনের কি হয়েছিল জানি না, সে মাকে জোরে থাপ্পড় লাগিয়ে দিল। তার এমন আচরণে আমি অনেক অবাক হয়ে গিয়েছিলাম। মা সাথে সাথে তাকে প্রশ্ন করে, বল কে তুই, কিন্তু সে কিছুই বলেনি। আমার বোনের কাঁধের ব্যথা আরও বেড়ে যাচ্ছিল। এরপর মা বাবাকে ফোন দেয় এবং বাবা সাথে সাথে বাসায় চলে আসে। এরপর বাবা একটা পাত্রে পানি ভর্তি করে আর হাতে লেবু নিয়ে একটি মন্ত্র পড়ে, কিন্তু এটাতে কিছুই হয়নি। তার পরদিন ভোর 4টা বাজে আমরা তাকে হসপিটালে নিয়ে যাই, কিন্তু 5 দিন হসপিটালে থাকার পরও ওর অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। আমাদের গ্রামে একজন লোক ছিল যার শরীরে ভগবানের উপস্থিতি আসত। যেদিন আমার বোন হসপিটালে ছিল সেদিনও এই লোকটির শরীরে ভগবানের উপস্থিতি আসে। তিনি বাবাকে ফোন দিয়ে বলেন বোনকে তাড়াতাড়ি তার কাছে নিয়ে যেতে। বাবা বোনকে গ্রামে নিয়ে গেল, তারপর ওর অবস্থা একটু ভালো হয়েছিল। লোকটা বলল আমার বোনের উপর কোনো ডাইনির ছায়া পড়েছে। তারপর তিনি ডাইনিটাকেও সেখানে হাজির করল। ডাইনিটা প্রথমে খুব রাগান্বিত ছিল, কিন্তু কিছুক্ষণ পর শান্ত হয়ে গিয়েছিল। তারপর দিন লোকটি আমাদের বলেছিল বোনকে মন্দিরে নিয়ে যেতে, এবং আমরা নিয়েও গিয়েছিলাম। তারপর তিনি কিছু পুজো করতে বলল, আমরা তা করলাম। এসবের পর আমার বোন সুস্থ হয়ে গেল, কিন্তু এরপরও মাঝে মাঝে কাঁধে ব্যথা করত, আবার কিছুক্ষণ পর তা ঠিকও হয়ে যেত। এই ছিল স্বস্তিকের পাঠানো ঘটনা। ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দাও। এখনই চলে যাচ্ছি পরের ঘটনায়। ঘটনাটা শুনে বেশ ভয় লাগবে আমি বলতে পারি। ভূতের গল্প হলো একটি কল্পকাহিনী, যেটাতে কোনো ভূত বা ভূত বিশ্বাসী কিছু সাজানো বা অনেকের বাস্তব জীবনের ঘটে যাওয়া সত্য কিছু ঘটনা থাকে। আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে এন্টারটেইনমেন্ট দেওয়া। ভূতে বিশ্বাস করবেন কি করবেন না সেটা পুরোটাই নির্ভর করছে শ্রোতার উপর। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। আমি গুজরাটে থাকি। আমার গ্রাম আনন্দের প্রেটলার ডিস্ট্রিক্টে পড়ে। আমার পরিবার বর্তমানে বারুদ্রাতে থাকে, কিন্তু আমার দাদা দাদি আর চাচা চাচি গ্রামেই থাকে। আমার দাদার 3টি ছেলে ও 1টি মেয়ে আছে। আমার বাবা হলেন 2য় ছেলে। তো কাহিনীটা ছিল এমন, আমি যখন 1 বছর বয়সে ছিলাম তখন আমার বড় জেঠুর স্ত্রী প্রেগনেন্ট ছিলেন। তিনি খুবই সুন্দর এবং ভালো মানুষ ছিলেন, কিন্তু তার বাসায় তার বাবা মা ছিল না, যার কারণে তিনি ছোটবেলা থেকেই তার ভাইয়া ভাবির সাথে থাকত। কিন্তু তার বাড়িতে সবসময় ক্ষেতের কাজ করতেন, এজন্য তিনি বাসার রান্নার কাজ একদমই পারতেন না। তার উপর তিনি গরিব ছিলেন, যার কারণে আমার দাদা দাদি সবসময় তার উপর অত্যাচার করত। আর আমার মা এবং চাচারা তাকে বাঁচানোর চেষ্টা করলেও তার স্বামী তা কখনোই করেননি। তো একদিন যখন আমরা বারুদ্রাতে ছিলাম তখন বড় জেঠু কাজে অন্য জায়গায় গিয়েছিলেন। তখন আমার দাদা দাদি তার সাথে ঝগড়া করে তাকে বাসা থেকে বের করে দেন আর বলেন এখানে কখনো ফিরে না আসতে। তখন তিনি তার ভাই আর ভাবির কাছে গেলে তারাও তাকে বের করে দেয়। এরপর তিনি অনেক হতাশ হয়ে পেটলাউট রেলওয়ে স্টেশনে থাকতে শুরু করেন আর 2 দিন সেখানে থাকার পর রেলের চাকায় সুইসাইড করেন। তখন তার সুইসাইডের এই ঘটনাটি বাসায় কেউ জানত না। এর 2-3 দিন পর
আমার মা খবরের কাগজে তার লাশের ছবি দেখতে পায়। তারপর মা দাদাকে বলেন তার লাশটাকে বাসায় নিয়ে আসতে, কিন্তু তারা এটা মানেননি, এমনকি তার শেষকার্য পর্যন্ত সম্পন্ন করেননি। যখন তিনি মারা গিয়েছিলেন তখন তিনি প্রেগনেন্ট ছিলেন। তিনি মারা যাওয়ার পর থেকে আমাদের গ্রামে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। গ্রামের মানুষদের মাঝে মাঝে অকারণে পেট ব্যথা করত, আবার অনেক সময় অকারণে অসুস্থ হয়ে যেত। ডাক্তার দেখালে ডাক্তাররাও অসুখের কোনো কারণ খুঁজে পেত না। একদিন আমি, আমার মা বাবা আর আমার ছোট ভাই গ্রামে ঘুরতে গেলাম। মা রাতে ঘুমানোর সময় হঠাৎ চোখ খুলে দেখে মার যে শাড়িটা শুকাতে দিয়েছিল সেটা অদ্ভুতভাবে বাতাসে উড়ছিল। মা বাবাকে ঘুম থেকে তুলেও ঘটনাটা দেখায়। বাবা লাইট জ্বালানোর সাথে সাথে শাড়িটা নর্মাল হয়ে গিয়েছিল, আগের মতো আর উড়ছিল না। তারপর বাড়িতে সবাই অনেক সময় তার আত্মাকে বাসায় ঘোরাফেরা করতে দেখে। তার কিছু সময় পর যখন আমার ভাই 5 বছর বয়সে ছিল, ওর অনেক বড় একটা রোগ হয়ে গিয়েছিল। ওর চিকিৎসার জন্য এত টাকা খরচ হয়ে যায় যে বাবার আমাদের বারোদার বাসাটাই বিক্রি করে দিতে হয়। আমাদের কাছে কোনো চেষ্টার ত্রুটি ছিল না। তারপরও আমার ভাইয়ের রোগ ঠিক হলো না। একদিন হঠাৎ কেউ একজন বাবাকে একটি মন্দিরের কথা বলে, সেখানে গেলে সমাধান পাবে এই ভেবে মা বাবা সেই মন্দিরে যায়। সেখানে যাওয়ার পর তারা বলে যে আজকেই ওর পুজো করতে হবে, নাহলে কাল সকাল সে আর দেখবে না। ওই রাতেই মা বাবা নারবানা নামক একটি নদীতে পুরো রাত পুজো করে। তারপরের দিন সকালে মা বাবা তাকে আবারও ডাক্তারের কাছে নিয়ে যায়। তিনি বলেন এটার চিকিৎসা একমাত্র মুম্বাইয়ের একজন ডাক্তার করতে পারবেন। বাবা সেই ডাক্তারের সাথে যোগাযোগ করে। ওই ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ভাই আস্তে আস্তে ঠিক হলেও ওর ওষুধ 15 বছর পর্যন্ত চলে। একবার আমি 15 বছর বয়সে এক ছুটিতে গ্রামে ঘুরতে যাই। সেদিন রাতে আমি, আমার চাচি এবং তার বাচ্চাদের সাথে বাড়ির বাইরে ঘুমাই। তখন ছিল রাত 11টা এবং সবাই ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আমি জেগেছিলাম। আমি হঠাৎ পানি খেতে উঠি। পানি খেয়ে চাচির পাশে গিয়ে শুয়ে যাই, কিন্তু শোয়ার কিছুক্ষণ পর আমি আমার পাশ থেকে পায়েলের শব্দ পাচ্ছিলাম, যেন কেউ আমার চারপাশে ঘুরছে। ভয়ে আমার নড়াচড়া করারও সাহস হচ্ছিল না। আমি মনে মনে ঈশ্বরকে ডাকি। আমি প্রায় 2 ঘন্টা এমন পায়েলের শব্দ পাই, তারপর সব ঠিক হয়ে যায়। এরকম কাহিনী বাসার সবার সাথেই হতো, সবাই জানতো এসব বড় মার আত্মাটাই করছিল। তারপর বাসার সবাই পুজো করে এবং বাসার আশেপাশে বাঁশ লাগিয়ে দেয় যেন আত্মাটা বাসায় প্রবেশ করতে না পারে। এসব করার পর সব ঠিকও হয়ে গিয়েছিল। এর 12 বছর পর আমার চাচির ছেলে হলে সে খুব অসুস্থ হয়ে যায়। ডাক্তার বলেছিল তার ছেলের বুকে একটা ছিদ্র আছে, 2 মাস বয়সেই তাকে অপারেশন করানো হয়। এখন তার বয়স 4 বছর আর এই পর্যন্ত তার 5টা অপারেশন হয়, কিন্তু এখনও সে ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারে না। জানুয়ারিতে আমার ভাইয়ের আবারও সেই আগের রোগটা দেখা দেয়। আমরা আবার একজনকে জিজ্ঞেস করার পর জানতে পারি যে আমাদের বড়মার আত্মা আবার বাড়িতে ফিরে এসেছে এবং তিনি এখান থেকে আর যাবেন না। আমার চাচার ছেলে রাতে ঘুমানোর সময় হঠাৎ ভয় পেয়ে জেগে ওঠে, যেন কেউ তার গলা টিপে ধরেছে। ঘরের শান্তির জন্য আবার পুজো করা হয় এবং বড় মায়ের আত্মাকে শান্ত করা হয়। বর্তমানে আমরা এখন তার পুজো করি এবং বছরে একবার প্রসাদ দেই, এই জন্য তিনি এখন আর আমাদের সাথে খারাপ কিছু করেন না। তো এই ছিল ঘটনা। আশা করি ঘটনাটি ভালো লেগেছে, আর অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিতে ভুলবেন না। চলে যাচ্ছি পরের ঘটনায়। পৃথিবীর অনেক জাতিই ভূতে বিশ্বাস করে। তাদের মতে প্রাণীর শরীর থেকে আত্মা চলে গেলেই সে প্রাণহীন হয়ে যায়। কোনো কোনো আত্মা প্রাণীর শরীর থেকে বের হওয়ার পরও ফিরে আসে, আর এই ফিরে আসা আত্মাই হচ্ছে ভূত। কোনো শরীরের রূপ তার থাকে না, সে থাকে অস্পষ্ট, কিন্তু তার চলাচল স্বাভাবিক জীবিত শরীরের মতোই। তাকে স্পষ্ট দেখা যায় না, কিন্তু উপলব্ধি করা যায়। কিন্তু কেন সে ফিরে আসে, ভূত আছে কি নেই, বিশ্বাস করা আপনাদের ব্যাপার। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। উক্তিটি পদার্থবিজ্ঞানের হোক কিংবা নিজের জীবনের হোক, রুল সবার জন্যই সমান। এটি সেই রাতের ঘটনা যেটি আমাদের সাথে ঘটতে পারে তা আমি কখনো কল্পনাও করিনি। সেই রাতটি একটু বেশিই কালো ছিল। মনে হচ্ছিল এমন কিছু একটা কথা আছে যা সে আমাকে বলতে চাচ্ছে, কিন্তু আমি তো সেদিন কারো কথা শোনার মতো অবস্থায় ছিলাম না, আর শুনবই বা কেন। এত বছর পর আমার বাবা মা আমাকে গার্লস নাইট আউটে যাওয়ার অনুমতি দিয়েছিল। সেই রাতে আমরা সব বন্ধু বান্ধবরা দিশার বাসায় থাকার প্ল্যান করেছিলাম, কারণ তার মা তার মাসির বাসায় গিয়েছিল।
আর তার বাবা সবসময়ের মতো ব্যবসায়িক কাজে বাইরে ছিলেন। এটি আমার জীবনে প্রথম নাইট আউট ছিল, কিন্তু আমার বন্ধুদের জন্য নয়। আমি অনেক খুশি ছিলাম, কিন্তু একটি কথা যে আমাকে বারবার বিরক্ত করছিল তা হলো ওই নাইট আউট শুধু গার্লস নাইট আউটই ছিল না, সেখানে ছেলেরাও আসবে। কিন্তু এই কথাটা আমি আমার বাসায় বলিনি, নয়তো তারা কখনো আমায় যেতে দিত না। আমি রাত 9টায় দিশার বাসায় পৌঁছেছিলাম। সেখানে যাওয়ার পর দেখলাম খুশি আর রাগিনী আগে থেকেই এসে গিয়েছে এবং আনিল আর সুরেশও আসছিল, আর আমি আসার ঠিক 5 মিনিট পরেই তারা দুজন চলে আসে। সবাই একত্রিত হওয়ার পর আমরা হরর মুভি দেখা শুরু করলাম, কিন্তু মুভি শেষ হওয়ার আগেই সুরেশ ঘুমিয়ে পড়ে। আমরা তাকে আর বিরক্ত করিনি এবং আমরা সবাই অন্য রুমে চলে যাই। দ্বিতীয় রুমে যাওয়ার সাথে সাথে ওই এলাকার লাইট চলে যায়। আমরা সবাই মজা করার মুডে ছিলাম, তো অনিল বলল ডিজাবোর্ড বানিয়ে আত্মা ডাকা যাক। আমি তো জানতামই না ডিজাবোর্ড কি, কিন্তু আত্মা ডাকার কথা শুনে আমি সাথে সাথে নিষেধ করে দিই, কারণ আমি এমন কোনো কিছুতে পড়তে চাই না। কিন্তু সে আমাদের তার ফোনের ডিজাবোর্ড গেমের কিছু ভিডিও দেখায়, যা দেখে আমার বাকি বন্ধুরা খুব উৎসাহিত হয়ে ওঠে। কিন্তু আমি মোটেও ওই গেম খেলার পক্ষে ছিলাম না, কিন্তু তাদের অনেক জোরাজুরিতে আমিও তাদের সাথে খেলতে রাজি হয়ে গেলাম। তারা খুব তাড়াতাড়ি একটি কাগজে ডিজাবোর্ড বানায় এবং মাঝখানে একটি কয়েন রেখে দেয়। ততক্ষণ লাইটও এসে যায়, কিন্তু আমরা লাইট বন্ধ করে দেই এবং ক্যান্ডেল জ্বালিয়ে বসে যাই। এরপর যেমন আমরা ইন্টারনেটে দেখেছিলাম, ঠিক তেমনই বোর্ডের মাঝখানে কয়েন রেখে এটি থেকে প্রশ্ন করতে থাকি। সবার আগে দিশা জিজ্ঞেস করে এখানে কি কেউ আছে যে আমাদের সাথে কথা বলতে চায়, কিন্তু কোনো জবাব আসেনি। এরপর তৃতীয়বার সে জিজ্ঞেস করতে ওই কয়েন আপনা আপনি হ্যাঁয়ের দিকে ঘুরে যায়। এটি দেখে আমি অনেক বেশি ভয় পেয়ে যাই। আমার জীবনে সম্ভবত দ্বিতীয়বার আমি এমন ভয় পেয়েছিলাম। তারা দেরি না করে জিজ্ঞেস করল সে কে যে আমাদের সাথে কথা বলতে চায়। এরপর কয়েনটি এক এক করে সব বর্ণমালার দিকে যেতে থাকে, প্রথমে আর, এইভাবে এক এক করে যে নাম সে বলে তা ছিল রিদিমা। এটি দেখে আমি খুব খারাপভাবে কেঁপে উঠি। রিদিমা কি ফিরে এসেছে? আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু আমি ছাড়া বাকি সবার চেহারায় খুশির ঝলক দেখা দিচ্ছিল। তাদের যে বান্ধবী 2 বছর আগে ব্যালকনি থেকে লাফ দিয়ে পড়ে মারা যায় সে ফিরে আসে, কিন্তু আমি কিভাবে খুশি হব? কারণ আমি খুশি হওয়ার চেয়ে অনুতপ্ত বেশি ছিলাম, কারণ রীতিমার মৃত্যুর কারণ ছিলাম আমি। 2 বছর পূর্বে নিউ ইয়ারের সময় আমি আর রীতিমা দিশার বাসায় পড়তে যাই। পড়ার পর বিকেলে আমাদের বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল। পড়তে পড়তে দুপুর 2টা বেজে যায়। দিশার বাইরে থেকে কিছু জিনিস কিনে আনার কথা ছিল, তো সে আমাকে আর রীতিমাকে একা রেখে যায়। আমরা দুজনেই তখন টিভি দেখছিলাম। টিভি দেখতে দেখতে আমার বাসা থেকে কল আসে, তো আমি কল অ্যাটেন্ড করার জন্য বাইরের দিকে যাই। কিন্তু যখন আমি ভেতরে আসি তখন দেখি যে রীতিমা কিছু লুকাচ্ছে। আমি বুঝে গিয়েছিলাম যে নিশ্চয়ই সে কিছু চুরি করেছে। আসলে রীতিমা ক্লেক্টোম্যানিয়াক ছিল, অর্থাৎ তার চুরি করার রোগ ছিল। সে এমন এমন জিনিসও চুরি করতো যা তার কোনো প্রয়োজনেই আসতো না। কিন্তু তার এই মানসিক সমস্যার কথা আমি আগে থেকেই জানতাম, কারণ এর আগেও তাকে আমি চুরি করতে গিয়ে ধরেছিলাম। সেই আমাকে তার রোগ সম্পর্কে বলেছিল, সে বেহুশও হয়ে যেত। সে আমাকে বলেছিল যে এটির জন্য সে থেরাপিও নিচ্ছে। আমি তখন তো কাউকেই কিছু বলিনি, কিন্তু ওই সময় চুরি করতে গিয়ে ধরা খাওয়ায় সে অনেক ভয় পেয়ে যায়। তার মনে হয় যে আমি দিশাকে এসব বলে দেব। এই ভয়ে সে হঠাৎ পাগলের মতো হয়ে যায় এবং আমার গলা টিপে ধরে। আমি হঠাৎ কিছুই বুঝে উঠতে পারিনি কখন সে আমার গলা টিপে ধরেছে এবং কখন আমি নিজেকে বাঁচানোর জন্য সেখানে রাখা একটা ফুলদানি দিয়ে তার মাথায় জোরে মেরে দেই। ফুলদানিটি তার মাথায় অনেক জোরে আঘাত হানে আর সাথে সাথে তার মৃত্যু হয়। আমি তাকে মারতে চাইনি, কিন্তু এইসব কিছু এতই তাড়াতাড়ি হয়ে যায় যে আমি কিছুই ভাবার সময় পাইনি। দিশা চতুর্থ তলায় থাকতো আর আমি নিজেকে বাঁচানোর জন্য তাকে ব্যালকনিতে নিয়ে নিচে ফেলে দেই। যখন দিশা ফিরে আসে তখন আমি তাকে বলি রীতিমা ব্যালকনিতে হঠাৎ পাগলামি শুরু করে এবং নিচে পড়ে যায়। রীতিমা আমার খুব ভালো বান্ধবী ছিল, এজন্য কারো আমার উপর সন্দেহ হয়নি যে তাকে আমি খুন করেছি। সেদিন জীবনে প্রথমবার আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু এখন তার আত্মা আমাদের মাঝে ফিরে এসেছে। আমি অনেক ভয় পেয়ে যাই, এখন তো আমার গোপনীয়তা প্রকাশ পেয়েই যাবে। আমি এসব ভাবছিলাম তখন দিশা আমার মূর্তির মতো শরীরটা ছুঁয়ে জোরে ধাক্কা দেয়। আমি হুঁশে আসি। আমার মনে হচ্ছিল এখন আমার গোপন সত্যটা সবাই জানবে।
আমি আর এক মুহূর্ত সেখানে বসতে চাচ্ছিলাম না, কিন্তু এত রাতে আমার সেখান থেকে যাওয়ার কোনো অজুহাতও ছিল না। তারা রীতিমা থেকে অনেক প্রশ্ন করে, এটাও জিজ্ঞেস করে যে সে কিভাবে মারা যায়, কিন্তু এই প্রশ্নের সে কোনো জবাব দেয়নি। হয়তো সে ইচ্ছে করেই আমাকে বাঁচাতে চাচ্ছিল। তারপর যখন তাদের প্রশ্নের উত্তর পাওয়া বন্ধ হয়ে যায়, তখন আমরা গেমটা বন্ধ করে দেই। এরপর পুরো রাতটাই স্বাভাবিক ছিল, তারা হাসি ঠাট্টা করতে থাকে, কিন্তু আমার ভয়ে হুঁশ চলে যাচ্ছিল। আমি রীতিমাকে খুন করেছিলাম, কিন্তু সে আমার কোনো ক্ষতি তো করেনি। হয়তো সে রাতে সে এটি বলতে এসেছিল যে সে আমাকে ক্ষমা করে দিয়েছে। আমাদের এই গল্পগুলো ভালো লাগলে লাইক ও কমেন্ট করে পরবর্তী কাজের জন্য উৎসাহ দেবেন। ধন্যবাদ।